আসসালামু আলাইকুম, সুপ্রিয় সুধী, আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই জানেন আমরা যে টিআই জামাদার কোম্পানির সাথে কাজ করছি, তো কাজ করার সুবাদে আসলে টিআই জামাদার কোম্পানির যে গুণগত মানসম্পন্ন প্রোডাক্টের সাপ্লাই করছে সারা বাংলাদেশ জুড়ে, এটা কিন্তু আমি অনেক আগে থেকেই জানি এবং আপনাদেরকে সবসময় গ্যারান্টি দিয়ে আসছি যে আপনারা চাইলে এই কোম্পানির সাথে ব্যবসা করতে পারেন। নানান সময় নানান জায়গায় ভিডিও করেছি, আজকে কিন্তু টিআই জামাদার কোম্পানির হেড অফিসে চলে এসেছি, মানে মূল যে গোডাউন আছে সেখানে আমরা চলে এসেছি। আজকে আমরা আপনাদেরকে টিআই জামাদার কোম্পানির চা পাতার ব্যবসা সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই আপনাদেরকে জানাবো। যারা নতুন রয়েছেন এই ব্যবসায়, নতুন আসছেন, নতুন করে শুরু করতে চাচ্ছেন এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে, করোনার পরে, তাদেরকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি, আপনারা টিআই জামাদার কোম্পানির সাথে ব্যবসা করতে পারেন। আমরা আজকে টিআই জামাদার কোম্পানির আরেকজন কর্ণধার আসগর ভাইয়ের কাছে এসেছি। আসগর ভাইয়ের কাছ থেকে শুনবো এই কোম্পানির সব কিছু সম্পর্কে, যে তারা কীভাবে মাল সাপ্লাই করছে, যারা নতুন রয়েছেন তাদের কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, আমরা এ টু জেড সব কিছু আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তো আসগর ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা নতুন রয়েছে তাদেরকে আসলে আপনারা কী ধরনের সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন বা দিচ্ছেন? যারা নতুন রয়েছে আমরা তাদের জন্য বলবো একটাই, তারা আমাদের কোম্পানির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব তথ্য জেনে নেবে। আর আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ওনারা ব্যবসা শুরু করতে পারে ওনাদের নিজস্ব, যে যেখানে থাকুক নিজস্ব পরিচিতি এলাকায়, যে একটি স্টলগুলো আছে, মুদি দোকান আছে, ওনাদের থেকে আমাদের থেকে কমপক্ষে 20 কেজি মাল আমাদের কোম্পানির, আপনারা জানেন আমাদের কোম্পানির দুটা প্রোডাক্ট আছে, একটা হলো খোলা আর একটা হলো কোম্পানির ব্র্যান্ড। কোম্পানির ব্র্যান্ডের ভিতরে রয়েছে 500 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রামের প্যাকেট টিআই ব্ল্যাক টি, কোম্পানির আছে এখানে ব্ল্যাক টি 220, এটাও 500 গ্রামের আছে, কোম্পানির 250 গ্রামের প্যাকেট। আচ্ছা, আছে কোম্পানির এখানে 100 গ্রাম ফ্যামিলি প্যাক, আছে এখানে 50 গ্রামের লতা প্যাকেট, যেটা মানুষ দোকানদারে তাদের দোকানে ঝুলে বিক্রি করে, মানে চা পাতার যত ধরনের প্যাকেটের প্রয়োজন চা পাতার ব্যবসা করার জন্য সব পাবেন। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, আমি কিন্তু অনেকদিন যাবত এই কোম্পানির সাথে কাজ করছি, আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে বাজারে অনেক লোকাল চা পাতা পাওয়া যায়, লোকাল প্যাকেট পাওয়া যায়, সেগুলো আমি দেখেছি যে পলিথিনের মতো হয়, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটু ডিফারেন্ট টাইপের, খুবই শক্তপোক্ত প্যাকেট। হ্যাঁ, এটা পুরোটাই ফয়েল, অ্যালুমিনিয়ামের প্যাকেট। এটা আমার কাছে খুব ভালো লাগে যে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি কেউ হাতে নিয়ে মনে করে যে না এটা নেওয়ার মতো মানসম্পন্ন মাল, তখন কিন্তু দোকানদার প্রথম চাহনিতেই মালটা নিয়ে নেবে। তো নতুনদেরকে বলি আপনারা চাইলে এই কোম্পানির কাছ থেকে মাল নিতে পারেন। যেমন আজগর ভাই বললো মাত্র 20 কেজি, 20 কেজি মাল কিন্তু তেমন না, একটা ব্যাগের ভিতরে নিলেই 20 কেজি মাল হয়ে যায়। তো এই 20 কেজি মাল আপনি নিয়ে শুরু করতে পারবেন, এটা কিন্তু একটা দুর্দান্ত সুযোগ নতুনদের জন্য। তো আমি বলতে চাইছি যে এটা আমাদের চারটা, আমাদের ব্র্যান্ডের যে চারটা কোয়ালিটি আছে সেটার মধ্যে হচ্ছে 500 গ্রাম, 250 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম। আপনি চাইলে সাইজ জায়গা থেকে চারটা প্রোডাক্ট থেকে 5 কেজি করে 20 কেজি মাল নিতে পারেন। এটা আরও ভালো, 20 কেজি মাল নিয়ে আপনি 50 গ্রামের 5 কেজি, 100 গ্রামের 5 কেজি, 250 গ্রামের 5 কেজি, এখানে 500 গ্রামের 5 কেজি নিয়ে আপনি নিকটতম যে টি স্টল আছে, মুদি দোকান আছে, ওগুলোতে স্যাম্পল হিসেবে আপনি কমিটমেন্ট দিবেন যে আমাকে কোম্পানি গ্যারান্টি দিচ্ছে, আমি কমিটমেন্ট দিতে সমস্যা কী? কোম্পানি বলতেছে যে আমার মালটা যদি খারাপ হয় আমি রিটার্ন নিব, তাহলে আপনি কমিটমেন্ট দিয়েছেন, আপনি অবশ্যই কমিটমেন্ট দিয়ে বিক্রি করবেন যে আমার কোম্পানি গ্যারান্টি দিচ্ছে এ মাল খারাপ হলে উনি খোলা প্যাকেট রিটার্ন নেবে। তো সুতরাং আপনি সাইড জায়গা থেকে 4-5-20 কেজি মাল নিয়ে নিকটতম টি স্টল বলেন, মুদি দোকান বলেন, ওইখানে স্যাম্পল হিসাবে অর্ডার করলে আপনি ওই মালগুলো বিক্রি করে আশা করি ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমাদের এই প্রোডাক্টগুলোর কালার 4-5 ঘন্টা থাকবে, যেমন সেন স্বাদ সব কিছু মোটামুটি আমরা চাইতেছি কোম্পানির গুণগত মানটা যেন ধরে গেছে, এই জন্য আমরা কোয়ালিটিটা 100% করছি, আমরা 100% গ্যারান্টি দিচ্ছি। আপনি 4-5-20 কেজি মাল নিয়েই ওই 20 কেজি মাল বিক্রি করে
ওই টাকা দিয়ে পরবর্তীতে নেক্সট আবার 20 কেজি নিয়ে এইভাবে আপনি দৈনিক যদি 20 কেজি মাল আপনি অর্ডার করতে পারেন, আপনার 50 টাকা করে পকেট থাকলে মাসে দৈনিক 1000, মাসে 30,000 টাকা 25,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এটা আপনি জাস্ট পার্ট টাইম করতে পারেন, আপনি যে কোনো কর্মের পাশাপাশি, যে কোনো চাকরির পাশাপাশি আপনি এটা এডিশনাল জব হিসাবে করতে পারেন। যেমন আমি নতুনদেরকে বলবো, আপনি 20 কেজি মাল 5 কেজি করে নিলে 7 দোকানের অর্ডার, 2 কেজি করে নিলে 10 দোকানের অর্ডার, 3 কেজি করে নিলে আপনার 3 পয়সা 15 কেজি বা 5 দোকান 7 দোকানের অর্ডার। তো আপনার 5 কেজি 20 কেজি মাল বিক্রি করতে হলে আপনার পাশাপাশি যে দোকানগুলো আছে, আপনি 1 কিলো ভিতরে হাঁটলে, আধা কিলো ভিতরে হাঁটলে একটা বাজার স্পোর্টে গেলে 10টা 20টা একটা দোকান থাকে, আপনার পথ পরিচিত 10টা দোকানের সাথে সম্পর্ক করলে আপনার 20 কেজি ব্যাপার কোনো ব্যাপার না। আজকে এদিকে বিক্রি করলেন 20 কেজি, কালকে পার্শ্ববর্তী পূর্ব দিয়ে গেলেন, পশু পশ্চিম দিয়ে গেলেন, মানে যে স্পোর্টগুলো আপনার আছে ওইখানে 20 কেজি 20 কেজি করে বিক্রি করলে আপনার দৈনিক 1 ঘন্টা সময় দিলে আপনার 20 কেজি মাল বিক্রি করার কোনো ব্যাপার না। ঠিক আছে ভাই। আচ্ছা, যারা এই যে খোলা চা পাতা নিতে চায়, তো আপনারা খোলা চা পাতা কিভাবে বিক্রি করেন? খোলা চা পাতা আমাদের বস্তায় 55 কেজি, ওনারা চাইলে আমাদের থেকে 55 কেজি নিতে পারে, 1/3 টাকা আমাদের বিকাশ করলে বাকি টাকাটা আমরা কন্ডিশনে দিয়ে দিব, কুরিয়ার সার্ভিসে টাকাটা ওনারা পেমেন্ট করে মালটা রিসিভ করে টাকাটা পেমেন্ট করবে, ইচ্ছা করলে উনি ও মালটা নিজস্ব প্যাকেট করে বিক্রি করতে পারবে বা খোলা বাজারে যেভাবে মানুষে 1 কেজি 2 কেজি করে বিভিন্ন দোকানে বিক্রি করে এইভাবে বিক্রি করতে পারবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, যারা নতুন আছে তারা তো অনেকেই বোঝে না যে আসলে কোন চা পাতাটা নিয়ে শুরু করবে। চা পাতার তো অনেকগুলো ক্যাটাগরি আছে আমরা অনেকেই জানি, তো এইটা কিভাবে আপনারা নিশ্চিত করেন? এটা সারা বাংলাদেশে আমাদের 66 জেলায় প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি অনলাইনে, তো ওনারা আমাদেরকে যে যেখানে থাকো আমাদেরকে কনফার্ম করবে যে আমার এলাকায় কোন প্রোডাক্টটা চলে। আচ্ছা, যেমন উত্তরবঙ্গে কিছু ডিস্ট্রিক্টে আছে, যশোর রংপুর ওই ডিস্ট্রিক্টগুলোতে আপনার ডাস্ট যেটা ওটা চলে ছাকনিতে ঢেলে গরম পানি দিয়ে, আবার আপনার যেমন ঢাকার নারায়ণগঞ্জ কেতলিতে সিদ্ধ করে আপনার চা করে, আবার কমন কিছু গ্রাম অঞ্চলে চলে সেগুলো হলো মিডিয়াম পাতা যেগুলো, এগুলো মানুষে নিয়ে চা বানায়। অর্থাৎ উনি আমাদেরকে কনফার্ম করবে যে ওনার ডিস্ট্রিক্টে ওনার এলাকা ওনার এরিয়ায় কোন চা পাতাটা চলে, তো আমরা সেটা বললে আমরা ওই হিসাবে আমরা ডেলিভারি দিয়ে দিব। আচ্ছা, সুপ্রিয় সুদী, আপনারা বুঝতে পারলেন যে আপনারা চা পাতা ব্যবসা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে এই যে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে চা পাতা ব্যবসা সংক্রান্ত যে কোনো তথ্য জানার থাকলে আমরা আপনাকে জানিয়ে দেবো। আজগর ভাই আছে, উনি জানিয়ে দেবে, অথবা মিলন ভাই সবসময় থাকে, উনিও জানিয়ে দেবে। তো আশা করছি যারা নতুন রয়েছেন অথবা যারা পুরাতন রয়েছেন, অন্য কোম্পানির মাল বেচছেন, আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে একবার পরখ করে দেখতে পারেন যে এই কোম্পানির চা পাতা কেমন। আশা করছি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।